আসসালামু আলাইকুম। অনেক বড় দায়িত্ব আমার উপর, জানি না কতটুকু সঠিকভাবে সম্পন্ন করতে পারবো। শুরু করছি আজকের মূল পর্বের অনুষ্ঠান। আমরা এই যে ঈদ মিলন অনুষ্ঠান, এর যে ভাবনা, ঈদ মিলন অনুষ্ঠান করার উদ্দেশ্যই বা কী, আর কেনই বা আমরা হঠাৎ করে এরকম আয়োজন করলাম, এবং শুধু বেস থেকে নয়, তার সাথে আলিয়া সংস্কৃতি সংসদ এবং ওরিয়েন্টাল মিডিয়া ফোরাম যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম। তো যেখান থেকে ভাবনা শুরু, মূল ভাবনা যার মস্তিষ্ক প্রসূত, আমি প্রতিটা প্রোগ্রামে যেমন প্রারম্ভিক বক্তব্য কিছু থাকে, সেরকম প্রারম্ভিক বক্তব্য বা ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের সকলের অত্যন্ত প্রিয়, অনেক কাছের মানুষ, আমাদের সকলের গুরুজন, বিভিন্ন সময়তে বিভিন্ন রকম সাজেশন পরামর্শ আমরা তার কাছ থেকে পেয়ে থাকি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাইফুল্লাহ স্যার, আমি স্যারকে অনুরোধ করব আজকের প্রোগ্রামের প্রারম্ভিক ভাষণ রাখার জন্য। সবাইকে সালাম, নমস্কার, শুভেচ্ছা। বেঙ্গল একাডেমিয়া সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, আলিয়া সংস্কৃতি সংসদ এবং ওরিয়েন্টাল মিডিয়া ফোরামের পক্ষ থেকে খুব ভালো লাগছে শেষ পর্যন্ত এটা আমরা করতে পারছি। অনেক দিন থেকে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। ঈদ ফিরে ফিরে এসেছে আমাদের জীবনে। ঈদকে নিয়ে সামাজিকভাবে আমরা কিছু কিছু ক্রিয়াশীলতার পরিচয় দিয়েছি, কিন্তু আমাদের মনে হয়েছিল যে কলকাতায় একটা খুব বড় করে কিছু করা দরকার, যেখানে আমরা সবাই এক হতে পারি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আর আমাদের মধ্যে পরিচয়ের ক্ষেত্রটা আরো প্রসারিত হবে সেই সূত্র ধরে, সেই পথ ধরে। অনেক দিনের ভাবনা আজ বাস্তবের মাটিতে আমরা পা রাখতে পারলাম। যতটা ভেবেছিলাম সেভাবে আজকের জন্য পরিকল্পনা করা হয়নি। আপনাদের পরামর্শ, আপনাদের সিদ্ধান্তই আগামী দিনে আমাদের ভাবনাকে প্রভাবিত করবে। আমরা স্বপ্ন দেখি 1,000, 2,000, 5,000 মানুষ যদি এক জায়গায় হতে পারে, খুব কঠিন নয়। আসলে পরিকল্পনাটা করতে হবে, ভাবনা বা ইচ্ছাটাকে প্রসারিত করে দিতে হবে, সম্প্রসারিত করে দিতে হবে, তাহলেই এটা সম্ভব। একটা দিন, বছরে একটা দিন, যদি অনেক আগে থেকে ঘোষণা করা থাকে, 6 মাস 1 বছর আগে থেকে, আজকেই যদি আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি যে পরের বছর 2024-এ ঈদের পরে অমুক দিনটা অমুক জায়গায় আমরা মিলিত হতে পারবো, হয়তো আজকের অনুষ্ঠান থেকে পারবো না, কিন্তু এই ভাবনাটা আমরা রাখি। কোনো সময় খুব সুস্থ নয়, বর্তমান সময়ে অসুস্থতা আরো বেশি। আমরা বিশ্বাস করি এই সময় পারস্পরিক চেনা জানাটা খুব জরুরি। আমাদের সাহিত্যকার যারা সাহিত্য রচনা করেন, আমার মনে পড়ছে সাদাত হোসেন মান্টোর সেই গল্পের কথা, সাম্প্রদায়িকতার দিনে একজন আরেকজনকে খুন করে পরের দিন যখন মর্গে লাশ দেখতে গেছে, চিনতে পারছে না, সব মানুষই সমান, যে খুন করেছে এবং যে খুন হয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সাহিত্যের আদর্শ একরকমের, সে একটা বার্তা দিতে চায় মানুষের কাছে, কিন্তু জীবন তার থেকে অনেক জটিল। আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে যা কিছু সীমাবদ্ধতা আছে তার বেড়া ডিঙানোর জন্য আরো আরো বেশি করে পারস্পরিক সংহতি, একান্ত ব্যক্তিগত স্তরে নিজেকে চেনা, নিজেকে জানান দেওয়া, অন্যকে চেনা, আমার মনে হয় সেই জায়গা থেকে এই রকম একটি অনুষ্ঠানের সম্প্রসারণ, তার প্রসারতা আগামী দিনে অতি জরুরি। ব্যক্তিগতভাবে আমার আরো একটা জিনিস মনে হয়েছিল যে আমরা যারা জেলা থেকে কলকাতা এসে বসবাস করছি কর্মসূত্রে, আমাদের একটা খুব ক্রাইসিস আছে।
অত্যন্ত সংকটের মধ্যে থাকতে হয় পারিবারিক জীবনে আমাদের, আমাদের বাচ্চাদের কথা বলার মেলামেশার খুব একটা সুযোগ নেই। আমাদের বাড়ির মেয়েরা যখন কলকাতায় থাকে তখন ওই ফ্ল্যাট বা নির্দিষ্ট ঘরের বাইরে তাদের চলমানতা খুব সীমাবদ্ধ, অথচ এতটা খারাপ অবস্থায় থাকার কথা নয় আমাদের। যদি আমরা পরস্পরের সঙ্গে একটু পরিচিত হতে পারতাম, এ ওর বাড়িতে যাওয়ার অভ্যাসটা তৈরি করতে পারতাম, গ্রামে যেটা করতে পারি শহরে সেটা পাচ্ছি না, অন্তত আমাদের বাচ্চারা যদি পরস্পরের মধ্যে মিশতে পারে, ফোনে হাই হ্যালো করতে পারে, জন্মদিনে বা অন্য কোনো অনুষ্ঠানে যদি পরস্পরের মধ্যে যাতায়াতটা তৈরি হয়, তাহলে বিশেষত বাঙালি মুসলিম যারা কলকাতায় রয়েছেন তাদের এই সংকটটা কিছুটা কাটবে বলে আমি বিশ্বাস করি। সেই জন্যই বেশি বেশি করে জোর দেয়া যে এখানে আসুন, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আসি, আমাদের বাড়ির মেয়েরা আরো বেশি করে আসুন, তাদের মধ্যে কেনা জানাটা কোনো আপনাদের কাছে খুব সচেতনভাবেই বলছি। দেখছেন মঞ্চ ফাঁকা, একটা অনুষ্ঠানের জন্য এটা খুব অড, খুব বিসদৃশ্য, কিন্তু আমরা খুব সচেতনভাবেই এটা করতে চাইছি। কাউকে মঞ্চে বসিয়ে দিয়ে আর একজন আমরা নিচের মানুষ আজ অন্তত এই জিনিসটা করবো না, ঈদ এই পার্থক্য তৈরি করে না, ঈদ সবার জন্য। এবং আমরা সবাই আজ ওখানে বসে এই কথা বলবো, যারা কথা বলতে চান তারা উপরে আসবেন, আমরা সবার জন্যই আজ শুনতে চাই। আমাদের পরিকল্পনা আমি আবার বুঝছি, আগামী দিনে অন্তত 2000-5000 মানুষের যদি সমাগম আমরা করতে পারি একটা নির্দিষ্ট দিনে, কিভাবে সেটা সম্ভব, সিঁড়ি ভাঙতে হবে কোন পথে কিভাবে, আপনারা পরামর্শ দিন। আমরা বিশ্বাস করি যে অসুস্থতার মধ্যে আমরা রয়েছি সেখান থেকে উত্তরণের পথ বোধ হয় এটাই, আরো বেশি নিজেকে জানা, অন্যকে জানান দেয়া। ঈদ যে সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে তার কথা আমরা অনেকেই খুব একটা জানি না। ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা এই মুহূর্তে শেয়ার করতে ইচ্ছা করছে। আমার মেয়ে কলকাতার একটি স্কুলে পড়ে, খ্রিস্টান মিশনারি স্কুল। ঈদের কয়েকদিন আগে খবর পেলাম ওর পরীক্ষার সূচি দেওয়া হচ্ছে, ঈদের আগের দিন পরীক্ষা, পরের দিনও পরীক্ষা। অত্যন্ত আঘাত পেয়েছিলাম। তো শেষ পর্যন্ত যেটা আমার মনে হয়েছিল যে ওদের হেড, যিনি দায়িত্বে রয়েছেন হেডমিস্ট্রেসের সঙ্গে একবার দেখা করা দরকার, গেলাম, অনুরোধ করলাম যে ম্যাম এটা হলে তো আমাদের খুব অসুবিধা হয়। উনি শুনলেন, শুনে বললেন যে আচ্ছা আমি তো জানি আমার মেয়েরা স্কুলের চৌহদ্দির মধ্যেই থাকে, চারিপাশেই আছে, ঈদের দিনে ঈদ করবে, পরের দিন পরীক্ষা দেবে, তাতে আবার কি অসুবিধা। তখন আমরা বললাম যে ম্যাম কিছু মনে করবেন না, 26 ডিসেম্বর আপনি কি পরীক্ষা রাখতে পারবেন? কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপরে বললেন না তা রাখা যাবে না। আমরা বললাম দেখুন 26 ডিসেম্বর আপনার কাছে যেমন অসুবিধাজনক, ঈদের পরের দিন পরীক্ষা দেওয়া আমাদের বাচ্চাদের জন্য ওই রকমই অসুবিধাজনক। তখন উনি বললেন যে ঠিক আছে, এবার যা হয়ে গেছে রুটিনটা ওখানে পাল্টানোর সুযোগ নেই, সেক্ষেত্রে আমাকে অন্যরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হতে পারে, আপনারা বলছেন আমরা নিশ্চয়ই আমি এটা ভাববো, দেখবো পরের বার। তারপরের দিন যেদিন স্কুলে গেল মেয়ে, ফিরে এসে বললো আপা আমাদের পুরো রুটিনটাই পাল্টে দেওয়া হচ্ছে, যেটা শুরু হওয়ার কথা ছিল 18 তারিখ থেকে সেটা শুরু হচ্ছে 26 তারিখ থেকে। আমি বিশ্বাস করি আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবেন যে সব জায়গায় আমরা যে খুব সচেতনভাবে একটা ভুল করি তা নয়, আমাদের চেনা জানা আমাদের অভিজ্ঞতার কিছুটা অভাব আছে। দুর্ভাগ্যজনক 1000 বছর পাশাপাশি বাস করেও আমরা সেভাবে পরস্পরের সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত হতে পারিনি, দুর্ভাগ্যজনক। তবু বাস্তব, তা যত অপ্রিয়ই হোক তার ভার আমাকে আপনাকে বহন করতে হবে, এবং সেই ভার লাঘব করার জন্য ক্রিয়াশীল হতে হবে। আমি মনে করি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই ক্রিয়াশীলতার অন্যতম সূত্রপাত হচ্ছে। যে ম্যাগাজিন এখানে প্রকাশিত হবে আজ, বেস ম্যাগাজিন, তার মধ্যে ঈদের অনেক রকমের বৃত্তান্ত উঠে এসেছে, ঈদ মাহাত্ম্য বর্ণিত হচ্ছে। আমি আমাদের অন্যতম সাংস্কৃতিক গুরুজন খাজি মাহমুদ আজ সকালে ফোন করে উনি আমাকে বলেছেন যে দেখুন আমার শারীরিক কারণে এই গরমে আমার পক্ষে বহরমপুর থেকে কলকাতা যাওয়া সম্ভব নয়, কিন্তু আমি একটা বার্তা যারা ওদিন উপস্থিত থাকবেন তাদের কাছে উনি দিতে চেয়েছেন। বলেছেন যে ঈদ কি আনে কি না নিয়ে আসে ওগুলো অনেক কথা অনেক আলোচনা হয়েছে, ঈদ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে রোজা
ক্ষুধাতুর মানুষের ক্ষুধার যন্ত্রণা কি? পৃথিবীর যত সমস্যাই থাকুক, উনি মনে বলছেন যে আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। ক্ষুধাতুর মানুষের, নিরন্ন মানুষের জীবন যন্ত্রণাটা পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা, এবং আরো বড় সমস্যা আমরা যারা ওই যন্ত্রণার মধ্যে নেই তারা সেটাকে অনুভব করতে পারি না। রোজা বা ঈদ মানুষের কাছে এই বার্তাটাই সবচেয়ে বেশি করে দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ সর্বোচ্চ যে সমস্যা, সবচেয়ে গভীর যে সমস্যা, তার সমাধানের বার্তা লুকিয়ে রয়েছে ঈদ উৎসবের মধ্যে, তার সংশ্লিষ্ট, তার সঙ্গে সংশ্লিষ্ট রোজার মধ্যে। সেই বার্তাই আমরা ছড়িয়ে দিতে চাই দিক থেকে দিগন্তে। ঈদ এবং রোজা, রোজার পদ দিয়ে সিঁড়ি ভেঙে যে ঈদ আসে, পৃথিবীর আকাশ বাতাসে যে আনন্দ মিশিয়ে দেয়, আজ আমরা আমাদের সকলের সাথে সেই আনন্দ বাটোয়ারা করে নিতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সাইফুল্লাহ স্যারকে। অসম্ভব সুন্দরভাবে ঈদের তাৎপর্য, ঈদের মাহাত্ম্য উনি ব্যক্ত করলেন, এবং আজকের আমাদের এই প্রোগ্রামের, আমাদের ঈদ মিলন উৎসবের যে উদ্দেশ্য বা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সমস্তটা নিয়েই এবং ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আমরা জানি আমাদের এখানে আমরা যারা বসে আছি সকলেরই ব্যক্তিগত জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন আমরা প্রতি বছর প্রতি ঈদে হয়ে থাকি। তো সেই অভিজ্ঞতার কথা আমরা আমাদের ইন্টারভিউ সেশনে শুনবো নিশ্চয়ই, তখন আমরা সকলকে সুযোগ দেবো, এই আশা রাখি। আর স্যার যে কথা বললেন, আমরা আজকে স্টেজ খালি রেখেছি, এটা আমরা ইন্টেনশনালি খালি রেখেছি। আমরা স্টেজে আলাদা করে কাউকে বসার জায়গায় করিনি, আমরা সবাই আজকে একসাথে আমাদের নিজেদের কথা এক শেয়ার করতে থাকবো।